সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কালকে যে কি আর জঘন্য দিন গেল সেটা আমি জানি আর ভগবান জানে, মানে আমার হার্টবিট পুরো বেড়ে গেছিল। অলরাইট, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানে হাটবার, সো আজকে আমাকে হাটে যেতে হবে। রাত আড়াইটা পর্যন্ত ভিডিও এডিট করেছি, এই জন্য দেখো চোখগুলো দেখো কিরকম হয়ে গেছে, না গর্ত হয়ে গেছে পুরো। যাই হোক, তো এখন বাজে বেলা 8:30, এখন আমি যাবো হাটে। কি করবো, রাত্রেবেলা এত রাত্রে পর্যন্ত ভিড় করেছি, তো ঘুম তো করতে পারি না সকালবেলা, অবভিয়াসলি লেট হবে, আর আমি একটু লেসি। হ্যাঁ, সেটা বড় কথা নয়। সো চলো যাওয়া যাক। কোনো ঠান্ডার মধ্যে বাড়ির থেকে গান করতে করতে বেরিয়ে পড়েছি রাস্তায়, তো আজকেও সেম কেস, লোক নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করছে, গুড মর্নিং সমুদ্রগণ। আমি চলে এসেছি হাটের মধ্যে এবং হাটের মধ্যে আজকেও লোক নেই। তো যাই হোক, আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার যেটা কাজ, আমি গিয়ে বসে বললাম স্টলের মধ্যে, এবং আমি বাবার সাথে একটুখানি কথা বলছিলাম এই হাটঘাট নিয়ে। বলছিলাম যে না, সামনে দিনকাল প্রচুর খারাপ আসতে চলেছে। বেলার দিকে গাইস হাটের মধ্যে ভাইয়ের লোক হয়েছে, কিন্তু নেওয়ার লোক নেই, সব হলো দেখার লোক। আমি বলতেছি তুমি তোমার চ্যানেল কবে থেকে খুলবা? আমার চ্যানেল বেশি দিন না, ডিসেম্বর থেকে আরম্ভ হবে। হাটের মধ্যে এরকম টুকটাকি আর কি চলে আর কি। তো এখন আমি বাড়ি আছি দুটো খেতে গাইস, কারণ খাওয়া তো জরুরি নাকি। রোডে ব্লগ করলে সবাই তাকিয়ে থাকে এবং ওটা আমার খুব লজ্জাজনক লাগে। বাড়ির মতো শান্তি গাইস আর কোথাও নেই, এটা আলাদা রকমের সুয়াক, মানে আনন্দ বলে। ও মা, কি রান্না করেছো? তো এখন এই ধনে পাতার বড়া রান্না হচ্ছে, খেয়ে দে হাঁটে যাবো। মা ব্যাগটা এসে এনে দিল আমাকে এবং আমার খাওয়া শেষ, বাবার খাওয়া নিয়ে চললাম। হাটে গিয়ে দেখি একটা বাচ্চা ছেলে আমাদের স্টলে বসে খাতা নিয়ে কি করছিল। যাই হোক, আমাদের আজকের মতো ব্যবসা এখানে শেষ, বাড়ি যাচ্ছি আমরা। টুক টুক ঘোড়া, চল চল চল। পিকনিক কবে? পিকনিক কালকে, আমি ঘুরতে যাবো। কবে? রোববার ঘুরতে যাবো। সামনে পিকনিক এবং ট্যুর দুটোই আসছে, ব্লগ কিন্তু আসবে। হ্যাঁ, স্টে টিউন উইথ আস। আমার সাপে কামড়েছে। কে, তুমি স্বপ্ন দেখছো? ইমা, ঘোষণা গেছি এখন যাচ্ছি কালনাতে বই মেলাতে। তো কালনার বই মেলা হচ্ছে, সো সেখানে যাব, সবাই চলে গেছে, আমি এখন একদম যাইনি। আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম আমি। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি বন্ধুকে নিতে, বন্ধুকে নিয়ে একবার স্টেশনে যাব। সো ফাইনালি আমরা চলে এসেছি, আর ট্রেনও চলে এসছে স্টেশনে। তো না, ঢুকতে ট্রেন আমাদের চলে আসলো এবং আমি ট্রেনের মধ্যে চুপচাপ বসে আছি। আর একটা মজার জিনিস দেখাই তোমার, দেখো এটা কি ভাই, আমি জীবনে কোনো দিন দেখিনি এখানে কোনো মানুষকে শুয়ে থাকতে। লাগেজ যেখানে রাখে সেখানে মানুষ শুয়ে আছে, ফার্স্ট টাইম দেখছি। ফাইনালি উই এন্টার দ্য কালনা স্টেশন। তো এরা হলো চোর, দেখতে পাচ্ছ গাইস, পুলিশে ধরে নিয়ে আসছে। এরা হলো চোর, কিছু হয়তো চুরি করছিল। আমরা এসে লাইভ স্পট দেখলাম, অন স্পট দেখো। স্টেশন থেকে নেমে আমরাও বাকিদের মতো হাঁটা শুরু করলাম। রাস্তায় দেখি ভালোই লোকজন, প্রচুর ভিড়। তো আমরা চলে এসেছি বই মেলা। গাইস, উই আর এন্টার দ্য বই মেলা। হ্যান্ডম্যান, হিয়ার ইজ দ্য বই মেলা। তো মেলায় ঢুকে যেটা দেখতে পাচ্ছি, চারিদিকে প্রচুর ভিড় এবং লোকের শুধু সমাগম। গুটি গুটি পায়ে আমিও হাঁটা শুরু করলাম মেলার দিকে। তো এই সাইডে বইয়ের কিছু স্টল আছে। মেলাতে এসে গাইস আমি সব দেখছি, কিন্তু অন্যের বাপের মায়া দেখতেছি না। যতবারই ভাবছি এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, লোকজন এসে ভিড় করে ফেলছে। দেখো সামনে কত ভিড়, আমার আর ছবি তোলাই হবে না, সিঙ্গেল মানুষ, তাই ঘুরে ঘুরে স্টলগুলোই দেখছি আর কি করব। সো গাইস, একটা গোপন কথা বলি, এখানে কিন্তু চারিদিকে প্রচুর সুন্দরী। জীবনে প্রচুর ভয় পাই এই জিনিসটা দেখে। তো আমরা এখন অপেক্ষা করছি কখন অনুষ্ঠান শুরু হবে। আর এদিকে মহিলাটা নো এন্ট্রি জোন ঢুকে পড়েছে এবং একে সিকিউরিটি গার্ড বার করে দিচ্ছে, ভেরি স্ট্রিক্ট। দেখতেই পাচ্ছ মহিলা সিকিউরিটি গার্ড চলে আসছে এবং এই একটা কাকিমার সাথে আরো ঝগড়া লেগে গেছে। প্রথম পারফরম্যান্স আসবে অবন্তিয়া ঘোষ, শুধু 10 মিনিট শুনে যাচ্ছি, কিন্তু তার আসার নাম নেই, তাই তো? হ্যাঁ, এলাতে যদি সব থেকে বেশি কিছু দেখে ভালো লাগে তো মানে বাচ্চাটা দেখে ভালো লেগেছে। ফোনের ফোয়া বোঝে না, কিন্তু ভিডিও বোঝে। একদিন সবাই রিয়েলাইজ করেছি, যদি সবাইকে প্রশ্ন করি আমাদের প্রিয় বন্ধুকে, আমরা নিজের মোবাইল ফোন ছাড়া আর কোনো কিছুকে দেখাতে পারবো না। এখনকার পর্ব শেষ করে আমরা বাড়ি যাব, প্রচুর ভিড় আছে, দেখো কত ভিড় আছে। আমরা দেখতেই পাচ্ছ ভিড়,
স্টেশন চলে এসেছি, এখন ট্রেন দেখি কখন আসে, তো বাড়ি যাবো। সো গাইস এখন বাজে রাত 10টা, আমি বাড়ি চলে এসেছি, এখন জাস্ট একটা ঘুম দেবো। যাই হোক গাইস, এই ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।